হ্যালো বন্ধুরা, দেখো কালকাতার সন্তান মেয়ের বার্থডে গেল। বার্থডে থেকে তো আর আমরা বাড়িতে গেছি না, রইছি সন্তান জামাইয়ের বাড়িতে রয়েছি। তো চলো দেখো আজকে কি কি গিফট পাইলো, ওখানে দেখবো সবাই। আর এদিকে দেখো এক দিদি রান্না বয়াই দিছে, মুড়ি দিতে আছে দাদারে, মুড়ি ভিজাই নিতে আছেন, চিরা ভিজাই দিতে আছে। আরেক দিদি রান্দা লেতে আছে, কি গো দিদি গো, হ্যাঁ রান্দা লেতে আছে। আর ওই যে জামাই বাবু, হ্যাঁ জামাই বাবু, আর আর ওই দাদা ভাই এসেছে। দাদা এদিকে টিফিন খেতে আছে, ওই দেখো বুদ্ধি ঘুমাই গেছে গা, ঘুমাই গেছে গা, একদম চালু হয়ে গেছে দাদার লাগিয়া দিদি। আর এদিকে ওই লোক খাইতে টিফিন খাইতে আছে আন্দাজ জামাই, আর গিফট লয়ে বসে ঠাকুরের কিছু দূর দিয়া না করলে অটো রিডার্স পাইনি কেমনে করবো, ভালো লাগতো না। আর ইডাই দেখো সব ফার দিতে আছে, ইডাই ইডাই আমি বসি না খারাপ শুনেছি না, আর এটা খুললো তো সেম সিস্টেম আছে, আমরা স্টাফ তারা দিছে। আনছিলাম তো এই বাড়ি বাড়ি ঢিক কতটি বাড়ি কতটি বাড়ি আনছিল না আবার নিকিতা ওয়ান্স নিকিতা একটা এটা নিকিতা ওয়ান্স
সকাল বেলার গিফট দেখা তো শেষ হয়ে গেছে গা, ওখানে চলতেছে খাওয়া দাওয়ার পালা। ওই দেখো খাওয়া দাওয়ার পালা, সকালের খাওয়া। ওই দিদি আর এদিকে সবাই লেগে ভাত বার হয়ে গেছে। উমা গো এত বড়টা কাল কারে দিছে? না না ছোট ছোট। ওই দিদি দিদি বল না এদিকে বই এদিকে আমরা সানবুর করে আয়া করছে। ওখানে চলো যাই ছাদের উপরে দেখি যা ছাদের উপরে। ছাদের উপরে দেখো কত গাছ লাগাই রাখছে। দিদি কত গাছ লাগাইছে শান্তার শাশুড়ি। এদিকে দেখো দইন্যা পাতাও লাগাইছে, এদিকে পুঁই শাক আর ঢেঁড়স গাছ, মরিচ গাছ, আর এদিকে শান্তা দিতেছে কাপড় মিল্লা। একটা ফেপে গাছ আইল্লা রয়েছে। ওইদিকেও দেখো লঙ্কা গাছ লাগাই রাখছে। ওই আর এই জায়গাটার মধ্যে প্যান্ডেল করছিল খাওয়ার প্যান্ডেল। ওই তো প্যান্ডেল ভাঙ্গা তো দাদা তারা নিছে গা, প্যান্ডেল দাদার তারা নিছে গা আর কি। আর ওই দেখো একটা পদ্ম ফুল ধরে রয়েছে। ওই ওই দেখো একটা পদ্ম ফুল। ওই আর এইদিকে শেষ সই গাছ লাগাই রাখছে। আর এটা হয়েছে বক ফুল গাছ। ওই যে সাদে গিয়া দেখাইব ফুল গাছটা। ওই দেখো বক ফুল গাছে দেখো বক ফুল ধরে রয়েছে। ওই দেখো আর বক ফুল গাছে না সই ওদের রয়েছে, বক ফুল গাছের সই। রান্না তো ওই আসা আছে, অকনে তো অকনে আর খাইতাম না, একটু পরে খামো আর কি খাই আসে। শান্তাও তো যাইব গা আমরা লগে,
বিকালে দিকে আমরা যাবো আর কি বাড়ি, শান্তাও তো যাইব, শান্তার আবার কালকে সকাল থেকে ডিউটি আছে, তো চলো এখন নিচে যাই। বনু ঘুমাইছিল, বনু ঘুমার থেকে উঠে আসে গা, শান্তা আবার দূরে হয়ে গেল। আরে দিকে দেখো একটা নীলকণ্ঠ ফুল গাছ জানলার মধ্যে বয়ে রয়েছে, তার ঠাকুর ঘর, দিদি পূজা দেওয়া গেল, শান্তার শাশুড়ি দিদি আর কি পূজা দেওয়া গেল, দেখো কত সুন্দর করে সাজায় পূজা দেওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি আমার ফ্ল্যাক্সটা সবাই মিলল নাটক দেখতেছে, ওই তো চলো আমরা খাওয়া দাওয়া করি না, বিকেল ওখানে সন্ধ্যা হয়ে যেতেছে গা, রেডি হয়ে গেছি গা, আর কারেন্ট নাই ঘরে না, অন্ধকার, দরজার সামনে এসে কথা কইতেছি, চলো সবাই রেডি হয়ে গেছে গা, চলো যাই। মানুষের অভাব নাই, কত মানুষ আইছে দেখতো নাতি। মানে আবার আইব কইতাছে, আবার আবার আইব। শান্তা শ্বশুর বাড়ির থেকে তো আয়া ফরছি, দেমরা তো দেখলা গাড়ি তুটলাম, আয়া ফরছি, আইতে আইতে না অনেকটা রাত্র হয়ে গেছে গা। আয়া সেরা দেহ আমার কাপড় শুভ্র খুললা রয়েছে, গয়না গাঁটি সব খুললা, পুরান রূপে আয়া ফরছি। আর আমরা বাড়ির এদিকে একটা আমার একটা দেওরের বিয়ে আছে আর কি কালকা, ওই বাড়িত না হলদি রসম হইতাছে, ওই দেহ গান বাজদাছে, তোমরা হয়তো শুনতে হইতাছো, তখন আর ভিডিওটা বড় করতাম না। গুড নাইট।